ওকে সার্চ করার জন্য আমাদের ব্যাক ইন্ড রেডি এবার আমরা আমাদের ফ্রন্ট ইন্ডের কাজটা করতে পারি তবে ব্যাক ইন্ডের ছোট্ট একটা মিস্টেক আমরা করে রেখেছিলাম সেটা হচ্ছে এখানে যে আমরা পোস্টটাকে সার্চ করে নিয়ে আসলাম এই পোস্টটা তো আমরা রেন্ডার পেজে পাঠাইনি তো এটা না পাঠালে সে পোস্টগুলো দেখাবে কীভাবে তাই না তো আমি এখানে পোস্টটাকে রেখে দিলাম দ্যাটস অফ তাহলেই আমাদের ব্যাক ইন্ড পারফেক্টলি কাজ করবে এবার আমরা চলে যাব প্রথমে নেভিগেশনে নেভিগেশন পেজটাতে কেন কারণ নেভিগেশন পেজটাতেই মূলত আমাদের ফর্মটা রয়েছে তো পার্শিয়ালস ভিউজ থেকে পার্সিয়ালস থেকে নেভিগেশন এখানে চলে যাবেন যাওয়ার পরে ফর্মটা কোথায় আছে ফর্মটা হচ্ছে সবার নিচে এখানে আমাদের কিছু লজিক অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাথড বলে দিতে হবে ম্যাথড হচ্ছে গেট মেথড নট পোস্ট মেথড গেট ম্যাথড সেকেন্ডলি আমাদের অ্যাকশন বলে দিতে হবে সো অ্যাকশনটা কী হবে অ্যাকশনটা হবে হচ্ছে জাস্ট ফর স্ল্যাশ এবং জাস্ট ফর স্ল্যাশ না অ্যাকচুয়ালি ফর স্ল্যাশ সার্স কারণ রাউট আমাদের এটাই ওকে আরেকটা কাজ আমাদের এখানে করতে হবে সেটা হচ্ছে এখানে একটা নেম প্রোভাইড করতে হবে যেই নেমটা আমরা স্ট্রিং স্ট্রিংয়ের সাথে পাবো ওকে সো আমরা ওখানে ব্যাক নাম দিয়েছিলাম এটা টার্ম সো আমি এখানে বলে দিলাম টার্ম দ্যাটস অল আমাদের নেভিগেশনের সাথে আর কোথাও কিছু করতে হবে না যেখানে আপনি সার্চ রেজাল্টের জন্য এরকম একটা ফর্ম তৈরি করবেন সার্চ করার মেকানিজম ইমপ্লিমেন্ট করার জন্য ফর্ম তৈরি করবেন সেখানেই আপনাকে এই কাজটা করে নিতে হবে মেথড গেট অ্যাকশন সার্চ এবং টাইপ সরি নেম টার্ম আপনি একটা অ্যাপ্লিকেশনে দশটা জায়গায় সার্চের ফ্যাসিলিটিস রাখতে পারেন সে যেখানেই রাখেন না কেন সেখানে আপনাকে কোথায় আপনি সার্চ করতে চাচ্ছেন বা সার্চ করতে চাইলে কোন ম্যাথডটা বা ব্যাক ইন্ডের কোন রাউটটা হিট হবে সেটা আপনাকে বলে দিতে হবে ম্যাথডটা কি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট পাঠানোর অ্যান্ড যে ইনপুট ফিল্ডটা আছে সেখানে কুয়েরি আকারে কী আকারে যাবে মানে কুইরির নেমটা কি হবে সেটা হচ্ছে টার্ন ওকে দ্যাটস অল এবার আমরা চলে যাব আমাদের ভিউজ লেয়ারের ভেতরে ভিউজ ডিরেক্টরির ভেতর থেকে এক্সপ্লোরারের ভেতরে যাব এবং এক্সপ্লোরারের ভেতরে নতুন একটা ফাইল ক্রিয়েট করব যেটার নাম হচ্ছে সার্চ ডট ইজেএস ওকে দ্যাটস অল এখন এই সার্চের ভেতরে আমরা কি কি করব আমরা ড্যাশবোর্ড থেকে কিছু কিছু বিষয় কপি করে নিয়ে আসব না এক্সপ্লোরার এক্সপ্লোরার থেকে অনেক কিছু আমরা কপি করে নিয়ে আসতে পারি ডিরেক্টলি কপি পেস্ট ওকে এখানে দেখেন যে আমাদের টোটাল পেজ এবং এই নেভিগেশন সরি পেজিনেশনের যে অংশটা আছে সেই অংশটাকে আমি হাত দিবো না কারণ পেজিনেশন আমাদের এখানেও দরকার আছে সো আপনারা যেহেতু দেখেছেন সো পেজিনেশনটাকে আমি হাত দেবো না আমি সেকশনগুলোকে রিমুভ করে দেবো কারণ সেকশনগুলো আমাদের কোনো দরকার নেই এখান থেকে এই অংশটাকেও আমি সিম্পলি রিমুভ করে দেব আর এখানে আমাদের অনেকগুলো কাজ করতে হবে ফার্স্ট অফ অল আমরা একটা এইচ ফাইভ ট্যাগ নিব এইচ ফাইভ ট্যাগ নিয়ে সেখানে বলবো সার্চ রেজাল্ট ফর কার জন্য সার্চ করা হয়েছে সার্চ রেজাল্ট ফর একটা ড্যাশ দিয়ে আমরা এখানে আমাদের সার্চ ট্রামটাকে দিয়ে দিব আমাদের সার্চ ট্রামটা যেন কি কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে সার্চ কন্ট্রোলারের ভিতর তাকালে আমরা দেখতে পাবো আমরা সার্চ ট্রামটাকে সার্চ ট্রাম আকারেই সংজ্ঞায়িত করেছি সো আমরা এখানে লিখবো সার্চ ট্রাম ওকে দ্যাটস কুল আমাদের প্রথম কাজটা শেষ এরপরে আমরা চেক করার চেষ্টা করব যদি আমাদের কোনো পোস্ট থেকে থাকে তাহলে সেই পোস্টগুলোকে আমরা শো করবো যদি না থেকে থাকে তাহলে আমরা কোনো কিছুই শো করবো না এফ সরি আমাদের অবশ্যই স্পেশাল ট্যাগ ব্যবহার করতে হবে এফ পোস্ট ডট লেন গ্যাটার দ্যান জিরো যদি জিরো থেকে বড় হয় অথবা আমরা সেটা না লিখে লিখে বলতে পারি ইকুয়াল টু জিরো যদি জিরো হয় সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লোজ করবো ইফটাকে নট লাইক দ্যাট লাইক দ্যাট এবং এখানে আমরা একটা এইস ফাইভ বাই সিক্স নেওয়া দরকার সিম্পল একটা প্যারাগ্রাফ ট্যাগ নেব নট পি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে বলবো নাথিং টু নাথিং ফাউন্ড ওকে সিম্পলি নাথিং টু শোনা নাথিং ফাউন্ড এবং এই ক্লাসটাকে আমরা বলবো হচ্ছে টেক্সট সেন্টার এবং টেক্সট মিউটেড দ্যাটস অল আমাদের ইলস কেস নিয়ে এবার কাজ করতে হবে তো এখানে আমরা ইলস ব্লকটাকে বসিয়ে দেই ওকে এবং ইলস এর যে ব্র্যাকেটটা ক্লোজিং ব্র্যাকেটটা সেটা আমরা এখানে ক্লোজ করে দেই এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হচ্ছে একটা ফর লুপ চালাতে হবে কারণ যেহেতু এটা একটা অ্যারে তাহলে ফর লুপের সিনট্যাক্সটা বসিয়ে ফেলি এখানে ফর লেট পোস্ট অফ পোস্ট ফললুপ স্টার্ট করি লুপের বডি ফলুপের বডি ক্লোজ করি এইবার আমরা যেটা করব। সেটা হচ্ছে এক একটা পোস্টের জন্য একটা করে কার্ড তৈরি করব। তাহলে ডিভ ক্লাস হচ্ছে কার্ড কার্ড বডি দেন এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব কারণ প্রত্যেকটা ক্লিকেবল ঠিক আছে এই অ্যাঙ্কর ট্যাগের ভেতরে আমরা একটা এইচ রেপ বসাবো এইসরেফ ফর স্ল্যাশ এক্সপ্লোরার কারণ প্রত্যেকটা পোস্ট যেগুলো ফাইন্ড হবে সেগুলো যদি আমি সিঙ্গেলি ভিউ করতে চাই তাহলে এক্সপ্লোরার এবং তারপরে আইডিটা প্রোভাইড করতে হবে কারণ ডিটেইল পেজ ভিউয়ের জন্য লিঙ্কটা জেনারেট করতে হবে তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পোস্ট ডট আমরা স্কোর আইডি এবং এখানে আমি একটা স্টাইল প্রোভাইড করবো কারণ স্টাইল যদি প্রোভাইড না করি তাহলে টেক্সটগুলো ব্লু কালার হয়ে যাবে সো আমি এখানে লিখবো কালার ক্লোন দিয়ে হ্যাশ টু 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 ছয়টা টু তিনটা টু যেটা খুশি সেটা দেন নো প্রবলেম মানে এই অ্যাঙ্কর ট্যাগের ভেতরে একটা এইস ফাইভ থাকবে যে এইস ফাইভের ভেতরে আমাদের টাইটেলটা থাকবে পোস্টের পোস্ট ডট টাইটেল অ্যান্ড একটা প্যারাগ্রাফ ট্যাগ থাকবে এই প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমাদের ট্রানকেটেড অবস্থায় যেই বডিটা আসে সেই বডিটা থাকবে এবং ট্রানকেট আমাদের কাছে অ্যাভেলেবেল কারণ আমরা লোকালসের ভেতরে সেটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছিলাম ট্রানকেট পোস্ট বডি দ্যাটস অল এইবার আমরা হচ্ছে কাজ করব আমাদের পেজিনেশন নিয়ে তাহলে পেজিনেশনের ক্ষেত্রে আমরা টোটাল পেজ পাচ্ছি এখানে অবশ্যই টোটাল পেজ পাচ্ছি তাহলে টোটাল পেজ যদি গ্রেটার দেন ওয়ান হয় তখন আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব ইন দ্যাট কেস পেজিনেশন এলআই ক্লাস কারেন্ট পেজ ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে ডিসেবল হয়ে যাবে এই কথাগুলো সবই সত্য কিন্তু সত্য না যেটা সেটা হচ্ছে এখানকার কন্ডিশনটা বা লিঙ্কটা অ্যাকচুয়ালি তাহলে লিঙ্কটা কি দাঁড়াবে সেটা এবার আমরা তৈরি করে ফেলি আমাদের পুরো লিঙ্কটাই আমি রিমুভ করে দিই রিমুভ করে আমাদের লিঙ্কটা হবে হচ্ছে সার্চ সার্চ এইবার সার্স এর পরে ক্লোন দিয়ে প্রথমে আসবে হচ্ছে টার্মটা কি হবে ইকুয়েল টু আমি এখানে ডলার সাইন দিয়ে টার্মটাকে করে দিচ্ছি সো আসবে দুইটা কোয়েরি অ্যাড করতে চাচ্ছি আমরা এবং ফাইনালি আসবে হচ্ছে এখানে পেজ তাই না এরপরে আসবে হচ্ছে পেজ পেজ কত হবে কারেন্ট পেজ মাইনাস ওয়ান হবে তাহলে আমি এখানে লিখতে পারি সরি আমাকে আর এখানে টেম্প্লেটিং করতে হবে না জাস্ট আমি ইকুয়াল সাইন দিয়ে এভাবে লিখতে পারি যেহেতু এটা জাভা স্ক্রিপ্টের ভেতরেই আছে সো আমি লিখতে পারি কারেন্ট পেজ মাইনাস ওয়ান এখন কথা হচ্ছে কারেন্ট পেজ কি আমাদের কাছে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা যখন সার্ভার থেকে বা আমাদের ব্যাক ইন্ড থেকে কন্ট্রোলার থেকে পেজটা রেন্ডার করছিলাম তখন আমরা কারেন্ট পেজটাকে প্রোভাইড করছিলাম ওকে তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের লজিক এই লজিকটাকে এখন বা এই ইউআরএলটাকে এখন আমরা কাজে লাগাবো কোথায় কোথায় ইউআরএল আছে এখানেই ইউআরএল আছে তো এখানেও আমরা সেম ইউআরএলটাকে পেস্ট সরি কন্ট্রোল জেড কন্ট্রোল ভি ওকে এই ইউআরএলটাকে পেস্ট করলাম টার্ম আমাদের কাছে আছে পেজ নাম্বারটা এখানে যে চেঞ্জ হয়ে যাবে এখানে আর কারেন্ট পেজটা বসবে না অবশ্যই কারেন্ট পেজ না বসলেও একটা ভ্যারিয়েবল পেজ বসবে এবং এই ভ্যারিয়েবল পেজটার নাম হচ্ছে বা ভ্যালু হচ্ছে আয় দ্যাটস অল এটাও গেল এখানে আর কাজ অ্যান্ড ফাইনালি আমাদের নিচের অংশের কাজ নিচের অংশে আমাদের কি করতে হবে এই অংশগুলোকে পুরোটাই রিমুভ করে দিতে হবে দিয়ে এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করার পরে এখানে যে আমরা ওয়ান নিয়ে কাজ করছিলাম সরি কারেন্ট পেজ মাইনাস ওয়ান নিয়ে তো এখানে হবে হচ্ছে কারেন্ট পেজ প্লাস ওয়ান সো কারেন্ট পেজ প্লাস ওয়ান আমরা এখানে মাইনাস নিয়ে কাজ না করে ইকুয়াল নিয়ে কাজ করে ফেলেছি ওকে সো ভালোভাবে বোঝার জন্য আমি এটাকে সাইড করে দিই এবারে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি তাহলে আমাদের ই প্রথমের জন্য বা প্রিভিয়াস লিঙ্কটার জন্য সার্স টার্ম ইকুয়েল টু ডলার সাইন টার্ম অ্যান্ড পেজ ইকুয়েল টু ডলার সাইন কারেন্ট পেজ মাইনাস ওয়ান এক্ষেত্রে হচ্ছে সার্স টার্ম সব জায়গায় একটা করে স্পেস রয়েছে এখানে কোনো স্পেস প্রোভাইড করব না আমরা কারণ আমরা চাই না কোনোরকম কোনো স্পেস আসুক যদিও এখানে কোনো স্পেস জেনারেট হবে না ঠিক আছে সার্স টার্ম টার্ম পেজ ওকে পারফেক্ট সো এই হচ্ছে আমাদের প্রেজিনেশন তার মানে এখন আমরা পেজিনেশনও সঠিকভাবে করতে পারবো আমাদের এর জন্য আর এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না আমাদের প্রপার সার্চ পেস্টটা রেডি এখন আমরা একটু টেস্ট করে দেখি তো এখানে লেখা আছে ওয়াই ডুই ইউজ ইট তো আমি পেস্টটাকে আগে রিফ্রেশ করি রিফ্রেশ করে আমি লিখবো ওয়াই ডু এটুকু লিখে আমি সার্চ করি এখানে আমাদেরকে বলছে ইন্টারনাল সার্ভারি রোড দ্যাটস এ গুড সাইন কোনো একটা কিছু ক্রাশ করেছে এবং এরা আমাদেরকে বলছে ফেল টু লুক আপ ভিউ পেজেস এক্সপ্লোরার সার্স ইন ভিউজ ডিরেক্টরি সো ইরোডটা আসলে কোথায় ইরোডটা আসলে আমাদের কন্ট্রোলার আমাদের পেজটাকে খুঁজে পায়নি হ্যাঁ কেন খুঁজে পাইনি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তার কারণ তা না হলে তো কাজ হবে না সার্স এক্সপ্লোরার সার্স ডট ইজেস অবভিয়াসলি সার্স তো আছে আচ্ছা এটা খুঁজে না পাওয়ার সবচেয়ে বড় রিজন হচ্ছে আমরা সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ প্রোভাইড করেছি সামনে ফরওয়ার্ড স্ল্যাশ প্রোভাইড করলে সেটা কখনোই খুঁজে পাবে না রেন্ডার পেস থেকে এটা তখন একটা অ্যাবসলিউট প্যাথ হয়ে গেছে সে তখন অন্য পেজ খুঁজে বের করার চেষ্টা করেছে এবং এটা খুঁজে বের করার চেষ্টা করেছে আমাদের স্ট্যাটিক ওকে সো আমি আবার এক্সপ্লোরারের কাছে চলে যাই টার্মস টার্ম সবই ঠিকঠাক কাজ করছে সো এক্সপ্লোরার এবং এখান থেকে আমি সার্চ করি ওয়াই ডু লিখে সার্চ করি আবারও একটা সার্চ ইরোর মানে ইন্টারনাল সার্ভার ইরোড় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি টার্ম ওয়াই ডু এরকম কিছু লেখা আছে ইট ডাজেন্ট ম্যাটার এবার আমাদের সার্ভারটা কেন ক্রাশ করলো সেটা আমাদের খুঁজে বের করতে হবে কুড নট ফাইন্ড ম্যাসিং ক্লোজ ট্যাগ ফর এটা ওকে ইরোডটা হয়েছে এক্স্যাক্টলি এই জায়গাটাই এই স্রেফ এখানে আমাদের ওপেনিং ট্যাগ আছে বাট এখানে কোনো রকম কোনো ক্লোজিং ট্যাগ সে খুঁজে পায়নি ওকে ফাইন আমরা ক্লোজিং ট্যাগ প্রোভাইড করে দিচ্ছি নো প্রবলেম কি আর প্রবলেম হবে এমন ক্লোজিং ট্যাগ প্রোভাইড করলে তো আমি সেভ করি সেভ করে হাভার একটা রিফ্রেশ করি ভাই এ আমরা ইন্টারনাল সার্ভার ই রোড পেয়েছি এ গেইন সো এইবার ই রোডটার রিজনটা কি এইবার কার রিজনটা হচ্ছে আনএক্সপেক্টেড টোকেন এই বলছে যে আমাদের প্রবলেমটা ইজেস ফাইলটাতেই অন্য কোথাও না তাহলে আবার আমরা ইজেস ফাইলটাকে সার্চ করা শুরু করি যে ইরোডটা কোথায় ওকে আমরা ওপরে নিচে সব দিকে দেখলাম দেখার পরে একটা ছোট্ট ইরোড পেয়েছি সেটা হচ্ছে এই জায়গাটাতে এই জায়গাটাতে ব্যাকটিক স্টার্ট হয়েছে কিন্তু ব্যাগটি ক্লোজ হয়নি এটাই হচ্ছে আমাদের প্রবলেম এই প্রবলেমটা সলভ করে আমরা যদি এগেন রিফ্রেশ করি আগে দেখতে হবে আমাদের সার্ভারটা স্টার্ট হয়েছে কিনা ওকে সো আমরা এক্সপ্লোরারের কাছেই যাই ফার্স্টে এক্সপ্লোরারের কাছে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করি ওয়াই ডু লিখেই সার্চ করি ওয়াই ডু লিখে সার্চ করলে কি আসে ওয়াই ডু সার্চ রেজাল্ট ফর ওয়াই ডু নাথিং ফাউন্ড এটা ইমপ্রেসিভ কিছু না অবশ্যই এখানে একটা নাথিং ফাউন্ড হওয়ার পরে এখানে একটা স্পেস আসলে ভালো হতো তাই না ভালো আছে একটা জিনিস আসাতে সো আমি এখানে একটা ক্লাস অ্যাড করে দিব এম ওয়াই ফাইভ ওকে সো দেন আরেকটা রিফ্রেশ করি কিন্তু নাথিং ফাউন্ড আসার কথা না কারণ উই হ্যাভ ওয়াই ডু এক্সপ্লোরার হোয়াই ডু উই ইউজ ইট পুরোটা লিখবো ওকে হোয়াই ডু উই ইউজ ইট পুরোটা লিখি হোয়াই ডু উই ইউজ ইট পুরোটা লিখে সার্চ করি ইয়া এইবার অনেক কিছু পাওয়া গেছে শুধু ওয়াই ডু লিখে সার্চ করাতে সে কিছুই পায়নি বাট ওয়াই ডু উই ইউজ ইট লেখাতে অনেক কিছু পেয়েছে এই যে তিনটা চারটা রেজাল্ট এবং প্রত্যেকটা রেজাল্টে ক্লিক করলে সে আমাদের আইডিতে নিয়ে যাচ্ছে কিন্তু নিয়ে যেতে পারলো না ফোর ও ফোর পেজ নট ফাউন্ড এই আইডিতে নিয়ে গেলে পেজ নট ফাউন্ড কেন আই ডোন্ট নো কোনোটাতেই কি নিয়ে যেতে পারছে না এক্স্যাক্টলি কোনোটাতেই নিয়ে যেতে পারছে না ইয়া কেন নিয়ে যেতে পারছে না সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে কারণ গেট ফর্ড স্ল্যাশ এরা আমাদেরকে বলছে টু হান্ড্রেড পেজ প্রত্যেকটা আইডিতে নিয়ে যাওয়ার পরে বাট আমাদের এখানে পেজ রেজাল্ট আসছে ফোর ও ফোর নট ফাউন্ড অ্যামেজিং তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা ফাইন করার চেষ্টা করব যে কেন এই পেজগুলো ও ফোর নট পেজ নট ফাউন্ড রিকোয়েস্ট দিচ্ছে